আমি যে বললাম স্যার, আমার ছেলেকে ধর পোস্টমার্টম করানো না, আমার ছেলের বাবা রক্তাক্ত হয়ে গেছে, রিকোয়েস্ট করে আপনার আমার ছেলেকে ধর পোস্টমার্টম না করে আমার কথা শুনুন। মায়ের অনেক স্বপ্ন ছিল, তার বুকের ধন পড়াশোনা করে অনেক বড় অ্যাওয়ার্ড নিয়ে আসবে, সংসারের হাল ধরবে, মায়ের দুঃখ ঘোচাবে। শান্তুর ইচ্ছে ছিল আদরের ছোট বোনকে বড় ইউনিভার্সিটিতে পড়াবে এবং সংসারের ঘানি টানবে। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। জীবিত থেকে মায়ের আশা পূরণ করতে না পারলেও মরে গিয়ে যেন আরো বড় অ্যাওয়ার্ড দিয়ে গেল তার মাকে। চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে গুলিতে নিহত মেধাবী শিক্ষার্থী শহীদ ফয়সাল আহমেদ শান্তর মা ও বোনের সাথে কথা বলে এসব কথা জানা যায়। চাকরি করবে, আমি তো দায়িত্ব সব ছেলের হাতে তুলে দেব, সে কাজটা তো আর আমি করতে পারলাম না, আর আমিও তো অবসর নিতে পারলাম না। এখন তো যতদিন আমি বেঁচে থাকি আমার তো কিছু একটা করে খেতে হবে, এখন তো আমার হাল ধরার মতো আর কেউ নাই। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে গত 16 জুলাই চট্টগ্রামের মুরাদপুর 2 নং গেটের কাছে গুলিবিদ্ধ হন শান্ত, পরে তার মৃত্যু হয়। সেদিন ছেলের সাথে ঘটে যাওয়া এমন মর্মান্তিক ঘটনার কথা মনে পড়তেই ফুঁপিয়ে কেঁদে ওঠেন শান্তের মা। ব্যাগ থেকে চাবিটা বের করে আমার হাতে দিচ্ছে, এমনি বাসার চাবি দুইটাই, একটা ওর কাছে থাকে একটা আমার কাছে থাকে। চাবিটা যখন আমার হাতে দিচ্ছে আমি বলছি চাবি কেন দিচ্ছে, আমার কাছে তো চাবি আছে। তো বলতেছে তারপর নিয়ে যাও, হাত দিয়ে আমি চাবিটা নিলাম। তারপর আমি জিজ্ঞেস করতেছি, দেখতেছি কলেজ ব্যাগ কাঁধে, তুমি কোথায় যাচ্ছ? আমি একটু 2 নম্বর গেট যাচ্ছি, ওদিকে যেরকম আন্দোলন হয় সেটা আমি জানতাম না। আমি যখন তরকারি রেডি করতেছিলাম তখন ওর দুইটা বন্ধু পিছন থেকে আসছে, এদিক থেকে আসে আমার পিছনে ওখানে গেছে, যাই বলতেছে আন্টি একটু ভিতরে আসেন, একটু রেডি হইতে হবে, কেন আমাদের সাথে একটু মেডিকেলে যেতে হবে। নগরীর ফ্রিপোর্ট এলাকায় ছোট্ট ঝুপড়ি ঘরে ছোট বোন বৃষ্টি ও স্কুল শিক্ষিকা মা রেশমা আক্তারের সঙ্গে থাকতেন এমএস কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ফয়সাল আহমেদ শান্ত। পড়ার টেবিল, ব্যবহারের জিনিস আর পোশাক থরে থরে সাজানো আছে আগের মতোই, শুধু শান্ত নেই। ছেলে যখন আন্দোলনে গেছে তখন পুলিশ নিরাপত্তা দিলে হয়তো বেঁচে যেত আশা মায়ের। তখন আমি বুঝতে পারি না যে আমার এত বড় সর্বনাশ হয়ে গেছে। আমি ভাবছি হয়তো পুলিশ যদি গুলি করে, আমি জানি যে কোথাও আন্দোলনে গেলে পুলিশ গুলি করলে নাকি পায়ের দিকে গুলি করে, হয়তো আমার ছেলের ওরকমের গুলি লাগছে। কিন্তু ওরা মনে হয় জানতো যে মারাই গেছে। আমি তাড়াহুড়ো করে আমি সেখানে একটু পড়ে গেছি, আমার বাবার কি হয়েছে বলো, আন্টি তাড়াতাড়ি করেন দেরি হয়ে যাচ্ছে, আন্টি দোয়া করেন খারাপ কিছু যেন না হয়। ভাইয়ের কথা স্মরণ করতেই স্তব্ধ হয়ে যায় ছোট বোন বৃষ্টি। কথা ছিল লেখাপড়া শিখিয়ে তাকে বড় ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দিবে তার ভাই। ভাইয়ের কথা সব সময় মনে পড়ে, স্মৃতিগুলা সব সময় মনে পড়ে, ভাই একসাথে থাকতাম সব সময়, ওই কথাগুলো মনে পড়ে। আমি স্কুল দিয়ে আসতেছিলাম, আম্মু আসতেছিল, তারপর আমাকে পিছন দিয়ে রাগ দিছে, সময়ের সময় বলে দুইটা রাগ দিছে, তারপর আম্মুর কাছে চাবি দিছিল, ওই শেষ কথা ছিল। ভাইয়াম না আমাকে বলতো সব সময় যে আমাকে ভালো মতো লেখাপড়া করাবে, আমাকে বড় একটা ইউনিভার্সিটিতে পড়াবে, সেটা সব সময় বলতো। ভাইয়া চাকরি করবে, ভাই সেই টাকা দিয়ে আমাকে লেখাপড়া করাবে, সেটা বলতো সব সময়। আমি আমার ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার চাই। চট্টগ্রামের বাকুলিয়া সরকারি কলেজ থেকে HSC পাশ করেছিল শান্ত। তার মায়ের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মহিষাদি গ্রামে। জন্ম থেকে ওই গ্রামে নানা বাড়িতে বড় হয়েছে শান্ত। বাবা জাকির হোসেন আগে চট্টগ্রামে জাহাজে চাকরি করলেও করোনাকালে রহমতপুরে ফার্নিচারের ব্যবসা শুরু করেন, পরে আবার গ্রামের বাড়িতে পাড়ি জমান। যাদের রক্তের বিনিময়ে কোটা সংস্কার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে, এসব অসহায় পরিবারের দায় দায়িত্ব সেই সরকার কিভাবে নেবে এখন সেই প্রশ্ন। আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।